বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে দেখেন, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, কিন্তু এই সত্য কোরআনকে না বুঝিয়া মানুষ হয়ে মানুষকে মারতেছে, মানুষ হয়ে মানুষের লুট তোরাট করতেছে, মানুষ হয়ে মানুষের রগ কেটে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, মানুষকে মেরে একেবারে জীবন শেষ করে দিচ্ছে। তাই আজকে আমি কথাটি বলবো যে আমরা সহজভাবে শরীয়তের ভাবে দেখতেছি নামাজ রোজা পড়ছে, মানুষের উপকার করছে, মানুষকে ভালো জ্ঞান দিচ্ছে, মানুষের সেবা করছে, এটা কিন্তু ভালো। এখন আমি যে বিষয়টি কথা বলবো সেটি হলো, দেখুন কোরআনে আল্লাহ বলেছে তোমরা জিহাদ করো যে কথাটি যে আল্লাহ বলেছে, এই কথাটি মানুষে না বোঝার কারণে আজকে মানুষদেরকে মারছে, মানুষদেরকে গলা কেটে দিচ্ছে, মানুষদের রগ কেটে দিচ্ছে। তাহলে সেই জিহাদ যে আল্লাহ করতে বলা হয়েছে, সেই জিহাদটি কোথায়, কিভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় যে বাঁকা তারা মানুষ যে ছিল এদের জন্য একটু কঠোর হয়েছিল, যে তারা বোঝে না কেন, তারা ইসলাম গ্রহণ করে না কেন, তারা অন্য বিধর্মের মধ্যে চলে গেল কেন, তাদের সাথে মানে কাফেরের সাথে যুদ্ধ করে তখন মারামারি করে সাহাবা মারা যাইতো, কাফেররা মারা যাইতো, বা নিজের শরীরের উপরে আঘাত আসতো। তাহলে যুদ্ধ করে কি কখনো হয়? তখন আল্লাহ কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি মানুষকে ধমকি, তুমি মানুষকে মেরে পিটিয়ে বোঝাতে যেও না, তোমার বলা তুমি বলো, হেদায়েতের মালিক আমি, যদি কেউ আমার তরফ হইতে হেদায়েত না পায় তাহলে তুমি তাদেরকে জোর করে কখনো তোমার পথে আনতে পারবে না। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে কি চরিত্র ধরলেন, শেষে তিনি যে চরিত্রটি ধরলেন সেটি আমি তুলে ধরবো, অবশ্যই খেয়াল করে শুনবেন। শেষের দিকে চরিত্র ধরলেন যখন মানুষ ডাইনে বায়ে সৎরামি শুরু করেছে। যেমন একটি বিষয় যে আমরা জানি সকলে, যে মইমনা বুড়ি যখন নবীজি চলার পথে সেই কাঁটা দিয়ে রাস্তা আটকে রাখত, সেই কাঁটাকে সরিয়ে সরিয়ে প্রতিদিন যাইত, কিন্তু তার উপরে ক্ষিপ্ত হতো না, তাকে মারতে যাইত না। এরকম করতে করতে যে কি ঘটনা ঘটলো, একদিন বুড়ি তো কাঁটা দেয়নি, তখন সেই রাস্তায় আস্তে আস্তে সেই বুড়ির বাড়িতে গিয়ে বুড়িকে সেবা যত্ন করে ভালোবাসা দিয়ে যখন তাকে সুস্থ করে তুললো, তখন বুড়ি বলল যে কে রে বাবা, তুমি কে? আরে আমি তো একজন মানুষ, এটাই আমার বড় পরিচয়। তখন বলতেছে, না বাবা কে তুমি বলো, আমি আমার নাম বললে আপনি বিচলিত হবেন না তো? না হব না। তখন তিনি বললেন, আমি সেই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। তখন সেই বুড়ি সেই মোহাম্মদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলতেছে, হে মোহাম্মদ, তুমি সেই মোহাম্মদ, আমি তোমার পথে কাটা দিয়েছি, তোমার মতো মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে মানুষের সুখের শান্তির আর কোনোদিন কমতি পড়বে না। তাই আমি ভুল করেছি, আমি যাদেরকে, যারা আমাকে চালাইতো, যারা আমাকে জ্ঞান দিত যে মোহাম্মদ একজন খারাপ বা মোহাম্মদ একজন এই সেই, তখন সেই কথা শুনে আমি তোমার পথে কাটা দিয়ে রাখলাম। হে মোহাম্মদ, এখন তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার ধর্মের মধ্যে আমাকে নিয়ে নাও। তাহলে আমি বোঝাতে চাচ্ছি কোনটি, এই যে ঘটনাটি ঘটলো এটি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যুদ্ধ করেনি, এটা ভালোবাসাতে চলে গেছে। তাহলে ভালোবাসাতে চলে গেছে, তখন সেই ভালোবাসার টানে সেই বুড়ি বেটি কি বলতেছে, হে মোহাম্মদ, তোমার ধর্মের যে কালেমাটা আছে সেটা আমাকে পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু যুদ্ধের প্রয়োজন হয়নি, এক সময় যুদ্ধের প্রয়োজন ছিল, সেই যুদ্ধের এখন আর প্রয়োজন নেই। এখন যুদ্ধ করতে হবে কিসের সাথে, সেই জিনিসটা আমি তুলে ধরব। সেটি হলো দেখুন যে মানুষের ভিতরে যে ছয়টা রিপু আছে, এই ছয়টা রিপু নিজের বিবেককে, নিজের মনকে, নিজের জ্ঞানকে গ্রাস করে ফেলে,
তখন এই মানুষটি সমস্ত খারাপিতে লিপ্ত হয়ে যায়। তখন সে বুঝতেই পারে না যে সে খারাপ হয়ে গেছে, তার দ্বারা অনেক খারাপ কিছু ঘটছে, মানুষ তার দ্বারা অনেক কষ্ট পাচ্ছে, সে কিন্তু এটা বুঝতে পারছে না। তাই বলবো যে জিহাদ করতে কোরআনে বলা হয়েছে, সেই জিহাদটি কোথায়? নিজের সাথে নিজের যুদ্ধ। যেমন আমি আমার ছয় রিপুকে দমন করতে যাইয়া আমি মনের সাথে যুদ্ধ করি, মন ছয় রিপুর সাথে যুদ্ধ করে, জ্ঞান যুদ্ধ করে এবং বিবেক যুদ্ধ করে। দেখা যায় সেই মানুষটি যখন বাহ্যিক জগতে কোনো মুর্শিদ ধরে, তখন সেই মুর্শিদের কাছে গেলে তখন মুর্শিদ তাকে সেই সাধনাগুলো দিয়ে দেয়। সেই সাধনাগুলো যখন করে তখন তার মধ্যে জীব আত্মাটা একটু দুর্বল হয়ে যায়, পরমাত্মাটা জাগ্রত হয়ে যায়, তখন সেই জ্ঞান মন বিবেক পরমের পক্ষে চলে যায় এবং আস্তে আস্তে যে দশ ইন্দ্রিয় শক্তি মানুষের মধ্যে আছে সেটিও আস্তে আস্তে কি হয়, সেই দশ ইন্দ্রিয় কাজ করে না। যে হাত দিয়ে খারাপ ইশারা করব, খারাপ কিছু ধরব, চোখ দিয়ে খারাপ দৃষ্টি করব, পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে যাব, চোখ দিয়ে কুদৃষ্টি করব, এগুলো আস্তে আস্তে সংযত হতে থাকে। আর ওদিকে জীব আত্মা দুর্বল হয়ে পড়েছে, এখন ছয় রিপুর এখন আর আগের মতো সেই তাড়নার শক্তি নেই, আর শক্তি নেই বলে তাদের যে খারাপ খাসিলতগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাইতেছে। তখন হাত পা চোখ নাক কান কোনো খারাপ কাজ করে না, ভালো দিকে চলতে থাকে। ছয় রিপুও তখন সে কি করে, জ্ঞান এবং বিবেকের কথায় চলে। তখন জ্ঞান এবং বিবেক যদি এই দেহ রাজ্যের মধ্যে থেকে যদি ছয় রিপুর থেকে তারা আলাদা হয়ে যেতে পারে, আর এই ছয় রিপু এই দেখা যায় তাদের আয়ত্ত হয়ে যায়। একসময় ছয় রিপুর কথায় মন চলত, এখন মন জ্ঞান এবং পরমাত্মা এবং বিবেকের কথায় চলতে শুরু করেছে। তখনই মনে করতে হবে যে হ্যাঁ, আপনার দেশটা স্বাধীন করেছেন। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে যে তোমরা জিহাদ করো, সেই জিহাদ নবীজি এক সময় করত, তখন আল্লাহ কিন্তু বলে দিয়েছিল হে মুহাম্মদ, তুমি জোর করে কাউকে বোঝাতে যেও না, যারা হেদায়েত প্রাপ্ত তারা পাবেই। তাহলে মূলত যেই বিষয়টি, সেই বিষয়টি হলো জিহাদ নিজের ছয় রিপুর সাথে, নিজের মনের সাথে, নিজের কাম শক্তির সাথে, নিজের লোভ লালসার সাথে। যখন আপনি যুদ্ধ শুরু করে দেবেন, আর এই যুদ্ধ কি করে করতে হয়, কোন অস্ত্র কোথায় ব্যবহার করতে হবে, সেই অস্ত্র ট্রেনিং কিভাবে দিতে হবে, সেটি যার যার মুর্শিদ আপনার ছয় রিপুর মধ্যে, যেমন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, এই ছয়টা রিপুকে বশ করার জন্য ছয়টা অস্ত্র আপনাকে দিয়ে দিবে এবং কোন কোন টাইমে কিভাবে করতে হবে এগুলো আপনাকে শিক্ষা দিয়ে দিবে। তখন আপনার নিজের সাথে আপনি যুদ্ধ করতে করতে আপনি ছয় রিপুকে হারিয়ে দিয়ে এবং তাদেরকে নিজের আয়ত্ত করে আপনি সেই স্বাধীনতার পতাকা আপনি উঠিয়ে দেবেন। সেই পতাকাটি কি? সেই পতাকাটি হবে যে আপনার যে চোখ নাক কান মুখ, এই যেদিকে তাকান সেদিকেই দেখবেন যে মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আর মানুষকে যা কিছু বলে দিচ্ছেন তাই হয়ে যাচ্ছে, মানুষ আপনার দ্বারা উপকার পেতে শুরু করেছে। তখন পতাকা রূপে মানুষ আপনার দিকে আসতে থাকে, তার মানে আপনি নিজেই স্বাধীন হয়ে গেছেন, আর আপনার স্বাধীনতার মুখ দিয়ে যা কিছু বের হয়, যা কিছু মানুষে দেখতে পায়, সেগুলোই পতাকা রূপে কাজ করতে থাকে। আর তখনই জ্ঞানী লোকে বুঝে ফেলে সে তো সাধারণ কেউ না রে, সে নিজেকে স্বাধীন করেছে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আগে নিজের দেহ বডির মধ্যে যে খারাপ আত্মা এবং ছয় রিপু নিয়ে মানুষ বেঁচে আছে, এদেরকে যদি কখনো পরাহত করতে না পারে, তাহলে কখনোই আর আমার দ্বারা আপনার দ্বারা আর সাধনা হবে না, আর নামাজ রোজা কিছুই হবে না। দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে কি হলো, আপনি মসজিদটাকে রেখে বহু দূরে চলে গেছেন, বাজারে হাটে ঘাটে চলে গেছেন। তাহলে বোঝা গেল কি, আপনি যখন বলেছিলেন আল্লাহু আকবার সেজদা দিবেন, তখন দেখা যায়
সেই সেজদার মধ্যে আল্লাহর কুদরতি পায়ের সেজদা না দিয়ে আমরা সেই আল্লাহকে মসজিদের মধ্যে হাজির নাজির রেখে আমরা চলে যাই বিভিন্ন জায়গায়। তাহলে বোঝা গেল কি যে এখনো আমাকে শয়তান আমার ভিতরে ক্যাসেট ঘুরায়, আর সেই ক্যাসেট যখন ঘুরায় তখন মসজিদ রেখে আমি দূরে ঘুরতে থাকি, নামাজ যখন শেষ হয় সালাম ফেরানের আওয়াজ শুনে আমি মসজিদে ফিরি, এর আগে কিন্তু আমি মসজিদেই ছিলাম না। তাহলে বোঝা গেল কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় 14 থেকে 14.5 বছর তিনি ধ্যান সাধনা করেছেন, আর এই সাধনাটি করার কারণ হলো তার নিজেকে তিনি পবিত্র করেছেন, তিনি নিজের মধ্যে আল্লাহকে জাগ্রত করেছেন, পরমাত্মাকে জাগ্রত করেছেন, যার ফলে এই মানুষটি মহামানব হয়েছে, তার কাছে ওহি এলহাম আসে। তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ যদি সেই হীরা পর্বতের মতো সাধনা করতে পারে তাহলে তার মধ্যেও সেই আল্লাহ, সেই পরমাত্মা, সেই বিবেক সমস্ত কিছুই জাগ্রত হয়ে যাবে। আর যেদিন জাগ্রত হয়ে যাবে তখন তার নিজের দেহটাই স্বাধীন হয়ে যাবে, তখন এই স্বাধীন রাজ্যের মধ্যে যারাই আসবে তারাই আরাম অনুভব করবে। দেখবেন একটা বট গাছের তলে যদি মানুষ যায় তাহলে ছায়া পায়, আর ছায়ার মধ্যে পড়ে আরামে ঘুমিয়ে পড়ে। দেখবেন যে একজন মুর্শিদ অনেক ভক্ত দুঃখ কষ্টে আছে, মুর্শিদের কাছে যখন গেল তার নিজের জীবনের কিছু কথা যখন প্রকাশ করলো তখন এই কথাগুলো বলার পরে তাকে হালকা লাগছে এবং সে তাকে একটা ভরসা দিল, দেখো আল্লাহর রহমত তোমার এই ভেজালগুলো এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এগুলা শোনার পরে সে যখন শান্তি পাইল তখন মুর্শিদের চরণের পাশে বসে সে ঘুমিয়ে পড়লো। এরকমও হয়। তার মানে কি একজন মুর্শিদ একটা বট গাছ, এখানে গেলে খুব শান্তি লাগে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনার মূল ছিল কি যে আল্লাহ বলেছে তোমরা জিহাদ করো, সেই জিহাদ মানুষ মানার জন্য নয়, রক্ষাটার জন্য নয়, কল্লা ফেলে দেওয়ার জন্য নয়, সেই জিহাদ করতে বলা হয়েছে নিজের মধ্যে 6 রিপু 10 ইন্দ্রিয়ের সাথে তোমরা যুদ্ধ করো। এই হলো মূল বিষয়। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।